আসসালামু আলাইকুম, আমি মিঠু লিবিয়া থেকে। আমি আপনাদের সাথে প্রতিনিয়তই চেষ্টা করি কিছু তথ্য দেওয়ার জন্য লিবিয়াতে, লিবিয়ার কিছু সমস্যা বা লিবিয়ার মানে সুখ সুবিধা বিষয়ে আমি আমাদের প্রতিনিয়ত তথ্য দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো লিবিয়াতে যে নির্বাচন হবে 24 তারিখে, ডিসেম্বর মাসে 24 তারিখে নির্বাচন হবে, এটার জন্য বাংলাদেশ থেকে যারা আসবেন বা এদেশে যারা আসছেন তাদের জন্য সবার জন্য কাজে লাগবে, বা বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন তারা আসতে পারবেন কি না, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে এখন একটা ছোট্ট একটা মানে ভিডিও দিব। তো যাই হোক, যারা হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আশা করি আপনাদের জন্য খুব কাজে লাগবে। বিষয়টা হলো, আমি নির্বাচনটা বিষয় বলার আগে আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিই, যেটা দিলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, যে আমাকে আর বেশি বোঝাতে হবে না আপনাদের। বিষয়টা হলো কি, যখন একটা মেয়ের তার বাবার বাড়ি থাকে, যখন একটা মেয়ে তার বাবার বাড়ি থাকে তখন সে একদিন ভাইয়ের সাথে বাজারে যায়, একদিন তার বোনের সাথে যায়, একদিন তার বোনের মানে অর্থাৎ দুলা ভাইয়ের সাথে একদিন যায়, একদিন মায়ের সাথে যায়, একদিন প্রতিবেশী যদি কেউ থাকে তার সাথে, কিন্তু সে বাজারে যায় কিছু কেনার জন্য বা কোনো কিছু করার জন্য। সে একটা অবিবাহিত একটা মেয়ে, কিন্তু সে কিন্তু যায় বাপের সাথে, মায়ের সাথে বা আত্মীয় স্বজন যদি হয় তার সাথে সে বাজারে কিছু কেনার জন্য যদি যেতে পারে। কিন্তু যখন তার সে মেয়েটার বিয়ে হওয়ার পর যখন তার স্বামী হয় তখন কিন্তু তার স্বামীর অনুমতি ছাড়া কিন্তু সে কোথাও যেতে পারে না। সে মানে বাপের বাড়ি থেকে শুরু করে আত্মীয় স্বজন কোনো কোথাও যেতে পারে না, বাজারে খাজারে কোথাও যেতে পারে না, ঠিক আছে। কিন্তু আবার আবার দেখা যায় একটা মেয়ের বিবাহিত হয়েছে কিন্তু তার যদি মানে স্বামী দেশে না থাকে, দেশের বাইরে থাকে, তখন সে একটু লুকা লুকা হলেও যায়, তবে লুকা লুকা একটু পরিবেশ যার পরে জানতে পারলেও তার সমস্যা হয়। কিন্তু এ কারণে এরকম একটা পরিবেশে কিন্তু তখন সে বাজারে যায় বা তার কিছু কোনো কিছু দরকার হলে তার সেভাবে যায়। তো বিষয়টা হচ্ছে এখানে সেই, এ দেশে কোনো নাই নেতা, কোনো দেশের রাষ্ট্রপ্রধান নাই, যে কারণে এ দেশে লোকজন তার নিজের নিজের ইচ্ছা মতো চলে, কোনো সমস্যা নাই। এখন যখন একটা দেশের নেতা হবে, এখানে নির্বাচন হওয়ার পর দেশের প্রধানমন্ত্রী হবে, তখন কিন্তু আর কেউ ইচ্ছা মতো কিন্তু এদেশ থেকে মানে এদেশে ইচ্ছা মতো আসতে পারবে না, যেতে পারবে না। এদেশের একটা তার দায়িত্ব অর্পণ করা হবে, তখন সে নিজে পরিচালনা করবে, দেশ কীভাবে পরিচালনা করতে হয়, কীভাবে যোগাযোগ ব্যবস্থা করতে হয় সব কিছু তার নিজের দায়িত্ব রাখবে, এবং তার উপর একটা বিদেশে একটা চাপ থাকবে, এবং তার হলো দায়িত্ব থাকবে দেশের মানুষের জানমাল নিরাপত্তা দেওয়া। সুতরাং সেক্ষেত্রে সে তার বাস্তবায়ন করবে। সুতরাং কেউ যদি ইচ্ছা করে এদেশ আসতে পারবে না বা ইচ্ছা করেও যেতে পারবে না, যেতে পারবে একটা দেশ, একটা মানুষ একটা দেশে যাওয়ার অনুমতি আছে, সেটা তার কার্যক্রম এদেশে এম্বাসি আছে, সে যেতে পারবে, কিন্তু ইচ্ছা করলে সে আসতে পারবে না। তো এটাই হলো বেসিক একটা বিষয়, আপনারা যদি বোঝার বুঝতে পারেন তাহলে এখানেই আর কিছু মানে আর বেশি কিছু বোঝানোর দরকার নাই। আপনারা আসতে পারবেন তখন যদি এদের সরকার অনুমতি দেয়, আর যদি অনুমতি না দেন তাহলে আসতে পারবেন না। তো এই জন্য যারা হয়তো অনেকে চিন্তা করতেছে আমরা আসবো, তো আপনাদের একটা বিষয়, আপনারা যদি আসবেন এদের সম্পর্কে জানবেন, বুঝবেন, গেম দিবেন, সেটা ঠিক আছে, পরিবেশ করে বুঝে গেম দিলে সমস্যা নাই। তাছাড়া একটা সামান্য দুর্ঘটনা কিন্তু অনেক বড় বিপদ ডেকে আনবে, অনেকে কিন্তু এখানে লিবিয়া শহরে বিপদে আছে, যারা ভালো আছে তারা খুবই ভালো, যারা বিপদে আছে তারা কিন্তু তাদের বিপদের শেষ নেই, তাদের জীবনে দুঃখের শেষ নেই কিন্তু। তো সুতরাং আপনারা যখন বাংলাদেশ থেকে লিবিয়াতে আসবেন, এটাই হলো বিষয়, দেখে শুনে আসবেন। আর একটা কথা, সেটা হলো ডিসেম্বর মাসের 24 তারিখে, 2021 সালের ডিসেম্বর মাসের 24 তারিখে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব পরিমাণ বেশি, কারণ এখন এরা বুঝতে পারতেছে যে হলো দেশের আগে দেশ কেমন ছিল, এখন দেশ কেমন হয়েছে। একটা নেতা না থাকার কোনো রাস্তাঘাট, কোনো উন্নয়ন নাই, দেশের কোনো উন্নয়ন নাই, যে যার ইচ্ছা মতো খাচ্ছে। তেমন এই জন্য এরা চেষ্টা করতেছে, মানে এরা খুব মানে ইয়াই আছে, লাফালাফি আর করতেছে না, এরা খুব সাবধানে আছে। আর এই জন্য আমার সন্দেহ, আমি কালকে আমার মুদিরের সাথে কথা হলো, তাতে এরা বুঝতেছে যে নির্বাচন হলে এরা খুব খুশি এবং সরকার দেশের চায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।